আজকে বানিয়েছি বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। আর এই মালাইকারিটা কিন্তু নারকেলের দুধ ছাড়াই বানানো হয়েছে। নারকেলের দুধ ছাড়াও কিন্তু এটা খেতে দারুণ হয়েছিল। মালাইকারিটা বানানোর জন্য কিন্তু আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়টা নিতে পারো। এবার একটা কাচের সাহায্যে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। এর খোসাটা কিন্তু ছাড়ানো যাবে না, কিন্তু চিংড়ি মাছের ভেতরে যে একটা কালো মতন অংশ থাকে সেটা একটা টুথপিকের সাহায্যে বের করে নিচ্ছি। ঠিক আমি যেমনভাবে বের করেছি তেমনভাবে বের করলে কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। সবগুলো কিন্তু একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতরে কাঠি ঢুকিয়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলো এরকম সোজা সোজা থাকে। এর থেকে বড় চিংড়ি মাছগুলো নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, তবে এর থেকে বড় চিংড়ি মাছটা আমি পাইনি। মাছগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর একটু হলুদ, তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। আর খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা এরকম লাল হয়ে আসলেই চিংড়ি মাছগুলো সব তুলে নেব। আমি এই চিংড়ি মাছটা কিন্তু বরাবরই পছন্দ করি, তবে মালাইকারিটা কখনো নিজের হাতে বানানো হয়নি। আমি আগে ভাবতাম হয়তো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি বানানোই যায় না, তবে আমার ধারণাটাই ভুল। কিন্তু নারকেলের দুধ দিয়ে বানালে যেরকম খেতে লাগে ওরকম না লাগলেও খেতে কিন্তু মন্দ লাগে না। সব চিংড়ি মাছগুলো দেখো একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। এরপর সব একসাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তারপরে হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছিল তখন কিন্তু এর মধ্যে একটু গুলিয়ে রাখা পাউডার দুধ দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আসলে আমি কিন্তু এখানে নারকেলের দুধের পরিবর্তে পাউডার দুধ ব্যবহার করেছি। পরিমাণ মতন পাউডার দুধ উষ্ণ গরম জলে গুলে কিন্তু সেটাই এর মধ্যে ব্যবহার করব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেখো ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশি সময় কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর এটা এবার কিছুক্ষণ ভালো করে ঢেকে নিয়ে একটু ফুটিয়ে নেব। খুব একটা বেশি সময় ফোটানোর কিন্তু দরকার নেই। যখন ঝোলটা দেখো এরকম শুকিয়ে অনেকটা গাঢ় হয়ে আসবে তখন নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে তো দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পাউডার দুধ দিয়েও যে চিংড়ি মাছের মালাইকারি এতটা সুন্দর হয় ভাবতেও পারিনি। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো।